রক্ত দিয়েছি, 48 রক্ত দিয়েছি, 69 রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি, 90 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি। আমরা কি শুধু রক্ত দিয়েই যাব? আমাদের রক্ত দেওয়ার দিন শেষ হবে কবে? আমাদের রক্তের 2000 ভাইয়ের শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে কিভাবে এই নাটক মঞ্চের নাট্যকীদের ডিরেক্টর উপদেষ্টা পরিষদের চান্স পায়? তারা কোন ক্রাইটেরিয়ার উপদেষ্টা হয়েছে? আওয়ামী লীগের প্রতিবাদের দামি নির্বাচনের 3-3 বারের এমপি এই এলিট শ্রেণীর আকিজ গ্রুপের কর্ণধাররা কিভাবে কোন ক্রাইটেরিয়ায় তারা উপদেষ্টা পরিষদের স্থান পায় আমরা জানতে চাই। আর যদি অনতিবিলম্বে এই ফাঁসিবাদী দালালদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ না দেয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। চুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে না এমন কোন ব্যক্তিকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। চুলাই চলছে, চুলাই চলবে। আজকে 31 জুলাই, ইনকিলাব জিন্দাবাদ।